হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই, আমরাও ভালো আছি। তো আজকে আমরা আসছি আমাদের বাড়ির সামনেই, আমাদের বাড়ি থেকে মানে আমাদের গ্রাম থেকে 100 মিটার হবে। তো যে জায়গায় আসছি ওইটা একটি খুবই সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের প্রাকৃতিক। এটি হচ্ছে খানাইখালী করসবাগান, যেটাকে বলা হয়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের অন্তর্গত। এখানে এই করসবাগান দুই পাশে আছে, আর মাঝখান দিয়ে আছে ছোটো একটি নদী, নদীটার নাম হচ্ছে কানাইকালি নদী। আপনারা হয়তো যারা আশেপাশের এলাকার আছেন আমাদের, তারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই আসছেন। খুবই সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য, যেটা বলে বোঝানো যায় না, প্রাকৃতিকের সৌন্দর্য যেটা দেখলে নিজের চোখে দেখলে হয়তো অনুভব করা যায় বা ফিল করা যায়। আর এই পাশে, বাগানের এই পাশে আছে একটি বড় একটি বিল, যেখানে প্রচুর পরিমাণের মাছ উৎপন্ন হয়, মাছ পাওয়া যায়। আর একটি হাওর আছে, বড় হাওর, যেখানে ধান চাষ হয় প্রচুর পরিমাণের। আর এখন একটি অসময় তো, যার কারণে এই সময়ে তো করসের পাতা ঝরে যায়, যার কারণে সৌন্দর্যটা একটু কম লাগে। আর বিশেষ করে বর্ষাকালে যখন এখানে পানি থাকে, তখন খুবই একটি সুন্দর জায়গা হিসেবে অনুভব করা যায়। তখন পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, প্রচুর পরিমাণের পাখি আসে অনেক জায়গা থেকে। নৌকা দিয়ে, ছোটো ছোটো নৌকা দিয়ে আমরা যখন আসি, তখনই খুব একটি ভালো লাগে। আর গাছে অনেক পাতা থাকে, সবুজ কালার চারদিক দিয়ে, খুবই সুন্দর একটি পরিবেশ দেখা যায়। তারপরেও এখনও দেখতেছেন, এই তো আপনারা তো দেখতেছেন কিছুটা, যাই হোক তাও তো বুঝতে পারতেছেন অনেকটি সৌন্দর্য আমাদের এলাকায়, আমাদের গ্রাম। এই যে দেখতেছেন নদীটা, এই নদীতেও মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে, জাল দিয়ে মাছ ধরা যায়। এই যে পাখির বাসা, পাখির কিচিরমিচির ডাক শুনেন।